সারাদিন চলতে পারছে নালের বাগিচের ফল ওর পুকুরের মাছ হাসিতে খেলিতে আসি নিয়ে জগতে করিতে হবে সব মায়েরই সাধনা হাসিতে খেলিতে আসি নিয়ে জগতে করিতে হবে সব মায়েরই সাধনা তারা নানি নেয় বলি কে রে কে কোন নাম কোয়া ও বাবা
সব কিন্তু আমার পয় মনে থাকে যেন নইলে কার বিয়ের নেমন্তন্ন খেতে এসে হঠাৎ এক নজর দেখি তোর ওই বাঘের মতন হবু শ্বশুর। বাবা তো বলেন খালিশপুরে নীলমাধব চাটুর্যে শুধু বাঘ নয় রাজা বললেই হয়। দেখ দেখ কার্তিক ঠাকুর হাসছে, দেখ আজ বাদে কাল ডাক্তার হবে, তিন তিনটে পরীক্ষায় জল পানি, তোর বরার দেখে হিংসে হয় মুখ পুরি, সোনার খাট রূপোর পালম এক লাফে একেবারে রাজরানী। কোথায় গেল চোখরেক? এই তো এইটা নে ধার জমিয়ে রাত দেখি, বেশ জাম্পেস করে গোড় কাঁচা লঙ্কার সর্ষে তেল দিয়ে নে ধার, আমি চট করে দুটো ডুব দিয়ে আসি। কোথেকে পেলি? তাতে তোর কি গুরুজন আদেশ করছে না যারা বিনিময়ের বাঁধি কেন? নাই তো কি, নাই তো আবার কি, সাত পুরুষে পূর্ণি যেরকম দাদা পেয়েছিলি, লোকে তো বলে বম বলা না পপম পপম বলার না তো পপম পপম বলার না তো পপম পপুরি শালার কাঁটা পকার পেরেছে গিয়ে ভোগ শালা কত ঢুকছে ধক ধক ধক। নেবি আমরা বলে তুলে নিয়ে যা, তার মানে
চুপ কর, এত লোকে যা খুশি তাই বলে, এত লাঠি ঝাঁটা খাস, তবু হায়া হয় না তোর? এরপর যেদিন দেখবে মেরু ধরো যা খুশি তাই করো, আমার আর ভাল লাগে না এমনি করে। ওই দেখো তুই এরকম করছিস কেন, তোকে কি কিছু বলেছি? বৃন্দাবন জ্যাঠা, এক এক সময় মনে হয় দড়ি কষি ছাড়া আমার বুঝি আর কি আর করবি বল, যেমন বরাত পেয়েছিস আমাদের আর কি, হইতেও পারি না সইতেও পারি। চল যেটা কাঁদিস নি, ওদিকে কোথায় যাচ্ছিস? কতগুলো লোকের সামনে আমার পেস্টিসটা মাটি করে দিলি যে লাতি। লাতি শুধু আমিই খাই না, তুই কি খেয়েছিলি বিয়ের রাতে? তোর শ্বশুর যে তোকে ক্যাপ ক্যাপ করে, আমার এত স্বাদের মাছ এত কষ্ট করে ধরলুম, খা সব তুই খা, অত ছাড়ি যেমন করে নিজের এটাকে খেয়েছিস, জল জ্যান্ত বাবাটাকে খেলে রাক্ষসের মতো সারা সংসার চেটে কুটে খা। লাঠি মারি, লাঠি মারি সংসারের মুখে, আর জীবনে মুখে আসবো না। গাইডলি বামুনের রক্ত থাকে তাহলে এই শেষ, গাছ তলায় শুয়ে মরবো সেও ভালো। মাছ বিলিয়ে দেবে শনি শনি টুকেছে সংসারে, মরেও না, তাতে কি ছোট বাড়িতে নাই না? বাজলো, আর তো দেরি করা যায় না, উকিল বাবুকে ডাকো। ওই শোনো শোনো শোনো, আগে বলুন, আমাদের উকিল বাবু মানে তোমাদের গায়ের অবনী বাবু, তাকে একবার এখানে পাঠিয়ে দাও তো, বলো আমরা দেখিছি। আপনি তো বলেছিলেন বন্ধুটি আপনার সত্যবাদী যুধিষ্ঠির। কার গায়ে কিরকম রক্ত বইছে তা আমি বুঝি তার কথার দাম দিয়ে। কই, আমি তো খেলাপ করিনি, কি দরকার ছিল এখানে রাজি আবার বলতে পারেন? কত বড় বড় সম্বন্ধ, মোটা মোটা ফোন জানেন না, এক নজরে চোখে ধরে গিয়েছিল বলে বাড়ির মেয়েদের পর্যন্ত দেখতে পারে। পই পই করে বলেছিল পারবেন, বেশ করে ভেবে বলুন, যেটুকু না হলে নয় সেটুকু দিতে পারবেন তো? এরা কি বলেছিলেন, বলেননি পারবো? বিয়ের রাতে যে করে হোক 10,000 টাকা এনে দেবো। কাকাবাবু, এ কি আপনি এখানে? অতীতে যে সব বন্ধ হয়ে গেল শিগগির চলুন। হ্যাঁ কি বরের বাপ টাকা চাইছে, শিগগির চলুন। কিন্তু কি কিন্তু? মহিন, মহিন যেন এলো না। মহিন? হ্যাঁ, কে মহিন? ইয়াতে কি করেছে ও টাকা? কে মহিন?
তা ছেদ ও কথায় ভরসা করে আপনি এত বড় কাজে নেমে পড়েছেন? না না, ছেদ কথা নয়, মহিম আমার বাল্য বন্ধু, আমাদের বাড়িতে সে খেয়ে পড়ো মানুষ। আজ লক্ষ্মীর কৃপায় সে কত বড়, সে আমার কথা দিয়েছে, টাকা নিয়ে যে করে হোক, যে করে হোক, যে করে হোক পৌঁছে দিতেই হবে, পারলে ডবল বসছি। চেষ্টা তো করছি বাবু, দেখছেন তো আকাশের কি অবস্থা। কি হয়েছে? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। ওরা ওরা কি ওরা কথা কই কি চাইছে? ওরা ছেলে তুলে নিয়ে চলে গেছে। রাগ করে কি করবি বল, এত ঝগড়া ঝাঁটি সব জম্মের মতো শেষ। ওরে বাবা রে, ওরে বাবা, কি হলো? কি হয়েছে? আর কি হয়েছে, এমনি করে দিন রাত দগ্ধে দগ্ধে মাতছি, তোকে মাথার উপর কেউ নেই ভেবেছিস? আসবার পথে দামোদের বাগানে মা মানুষ দাদা, এই এত বড় কালকে উঠেই মনে হলো যেন। কি বলছিস তুই? কই দেখি, এই দাদা, দাদা রে, অমন করছিস কেন? এই দাদা, এই দাদা, 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 এ কি করলি, ছিঁড়ে ফেললি? কি বোকা, আমার কিছু হয়েছে নাকি? তবে কি এটা, কদবেলের কাঁটা দামোদের গাছে উঠেছিলুম যে। জানি সারাদিন না খেয়ে আছিস, তাই ভাবলুম কদবেল মাথা দিয়ে ভাত খেতে তো তুই মাইরে চটিস না, তা চাইতে এটা দিয়ে আমার মুন্ডুটা খেতে দে। আর দূর দূর, আমি পাগল ছাগল মানুষ, কখন কি বলতে কি বলে ফেলি তার কোনো ঠিক আছে? কেন, তুই কি শুধু আমার ছোট বোন নাকি? আমি তো জানি তুই আমার বোন, আমার দিদি, তারপর ছোটবেলায় যে মাটা মরে গেছে, তুই আমার এই নে না, ধন না, কাল ভাই কোথায়, তাই তোর কথা ভেবে এগুলো এনেছি, একটু হাস না। বাজে ঢাক বাজে আট বাজে কাড়া, আজ থেকে ভাই আমার না যায় জমের পাড়া, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আজ থেকে জম দুয়ারে পড়লো কাঁটা। নতুন জামা বুঝি ডগরি দিয়েছে। এই
টগরি দিয়েছে। এই যো এই রাই টগরি দিয়েছে। কিনে দেবো শিগগিরই, চলো দিদি তোমায় ডাকছে। এসছিস? আয় আয়, তোর সঙ্গে অনেক জরুরি কথা আছে। কি বলছি, এবারে কলকাতা থেকে আসার আগে না হঠাৎ একদিন তার সঙ্গে দেখা। কার সঙ্গে? গড়ের মাঠে এক্সিবিশন দেখতে গেছিলাম। হ্যাঁ, হঠাৎ দেখি নমস্কার, চিনতে পারেন? পারলেন না তো, আমি টগরি সই নীলি। টগরি উমা, নিজের বই নামটাও ভুলে গেছেন। মরিগা মনে পড়ে? মরিগায় টগর। যাক, কেমন আছেন তাই বলি। ভালো, ওদিকেও ভালোই। এবারে ও বাড়ি ধান ভানে চিড়ে খুঁটে কষ্টে শেষকে এক বেলাতে জুতেই যায়। তুই যদি একবার দেখতিস ভাই, কত তো রাগ পুষে রেখেছি লোকটার উপরে, ওটা সব যেন আমার উনি তো বলেই ফেললেন। নিশ্চয় তোমরা লোকটাকে ভুল বুঝেছ, হয়তো কড়া ভাবে চাপে পড়ে নিলে। দেখো কি যাও, মনে মনে হয়তো সে আছে তোমার সঙ্গে। নিলে জানি তুই বিশ্বাস করবি না, তবু এর চাইতে বড় দিব্যি তো আর কিছু নেই। আমার মন বলছে সবকিছু ফুরিয়ে যায়নি রে, সব আছে, শুধু ওপরে ধুলোটুকু কেউ ফু দিয়ে যদি। কি সব পাগলামি করছিস? পাগলামি এমনিতেই তো নিজের কপাল পুড়িয়ে বসে আছো, চেষ্টা করে দেখতে দোষ কি? তুমি না চাও আমি করব। শুধু লোকটার ঠিকানাটা যদি কোনো রকম এসে দিন। ডিউটি নেই? কি হলো? হৃদয় ব্রাদার, হৃদয় উত্তাল যৌবন জলধি তরঙ্গর অধিবেকি। তাই তো বলি, মাঝে মাঝে আমার কাছ থেকে একটু প্রেসক্রিপশন নিও বাবা। কলকাতা সহ বল নাই তো কি হলো? বইয়ের সাবস্টিটিউটের অভাব। শ্যাট আপ ইডিয়েট। ওকে অলরাইট, যে করে হোক লোকটার হদিশ খুঁজে বার করা চাই। দেখাও দেখি কেমন বাহাদুর তুমি। যা বাবা, কই শুনছো, কোথায় গেলে? কি হলো? হাঁসডুবির বাণিজ্যেরা পোকার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বড্ড হাঁটাহাঁড়ি করছে। কেন? না বলছিলাম যে ছেলে কি তোমার রাজি হবে? রাজি? এটা দেখে পাঠিয়ে দিও। বলছি আয়।
কি কি কলকাতা থেকে আমার প্রত্যাশ চিঠি। সেদিন তোমার হুকুম পাবার পর স্বপ্নেও ভাবিনি এত চট করে তা তামিল করতে পারব। আজ বিকেলে অফিস থেকে ফেরার পথে হঠাৎ দেখি বাড়ির ঠিকানা 31-2 রাধামাধব স্ট্রিট। খোঁজ করে জানলাম ভদ্রলোক এখানেই থাকে। কি আর সন্দেহ আছে? বলিনি সে গোড়ার থেকেই আমার মনে সুখ আইছে, নইলে কলকাতার মতন অত বড় শহরে হুট বলতে? এসব ঠাকুরের খেলা। কেন মেছিমিছি তুই মেছিমিছি? কই তুই আমার কাছে বলতো, চাসনে নিজের ঘর বল কুলে একটা খোকা নিলি? আর ডাক এলে তো তখন বসে থাকা চলবে না, তখন তোমার এই সংসার, তোমার ঘর, তোমার দাদা, এদের তো একটা কিছু ব্যবস্থা করে যেতে হবে নাকি? আমি বলি কি, এই বেলা ভেতরে ভেতরে অভিতার জন্য মেয়ে দেখ, চটপট বিয়ে জোগাড় কর। হ্যাঁ, মেয়ে দেবার জন্য তো বসে আছে সব, চাল নেই চুল নেই, ওই তো মাথার ছিরি। বিয়ের কথা কানে গেলে হয়তো আমাকেই মারতে আসবে। হম, মারতে আসবে, ঠিক আছে, যা কথা বলবার আমি পারব। কি বললি? বিয়ে? হ্যাঁ। ফের বলতো? কেন বিয়ে? আবার বল। কেন, পুরুষ মানুষ কি বিয়ে করে না? একটি থাপ্পড় একবারে পুকুরে ফেলে দেবো। তাই কদিন থেকে দেখছি গুজগুজ গুজগুজ গুজগুজ। হাই, এর সঙ্গে মিশবে না তো? আহা, সারা জীবন তোমার ছকমারি করবে না? বেশ করবে করবে, আমার বোন, তোর কি? আর যদি কখনো শ্বশুর বাড়ি থেকে ওকে নিতে আসে? কে কোন সারা নিতে আসবে? ঠ্যাং খোঁড়া করে দেবো না? ওই আনন্দেই থাকো। এই এই তো গ্রী, আরে নিতে এলে চলে যাবি তুই, আমাকে একা ফেলে যাবি? আমার কি হবে তাহলে? যতদিন বাঁচবো এইখানে এইখানে এরম ভাবে একসঙ্গে একসঙ্গে আমরা থাকবো না রে? হ্যাঁ বল না রে। আমি বলছি কি, যে বুড়ো মানুষ অমন করে যখন বলছেন, যদি পারো একটা কিছু করো বাপু। তাই বলে বসন্ত মাদারিকে টাকা দেবো? আমার কি বন্ধ কি কারবার? তাছাড়া নেবির মতো মেয়ে চাইলি বা পাত্র দূর মেকোর থেকে, শেষকালে যা দেবো সেটা ন দেবায় না ব্রাহ্মণ আয় হয়ে যায়। তুমি এই দলিলটা রাখো, কালকে এলে ফেরত দিতে হবে। বাবা বাবা, বলছিলাম কি দলিলটা কালই ফেরত দেবে? দলিল কেন বলতো? না মানে ধরো নেবির বিয়েটা চুকে যেত, তোমাকে ঘর থেকে কিছু টাকা পয়সা দিতে হতো না, তারপর সব মিটে গেলে ওদের দলিলটা ফেরত দিয়ে দিতে, ওদের জমি আবার ওদেরই রয়ে যেত। কি বলছিস? আমি তো কিছু আমার মাথায় না। চলো চলো। হ্যাঁ সে কি, কিন্তু দুপক্ষ রাজি হবে? হবে না মানে ঘাড় হবে শুধু তোমাকে। কিন্তু একটু শোনো। হ্যাঁ, মিছে কথা কইতে হবে? এর না মিছে কথা বুঝি, এটা তো সববার ভালো হবে। আমার জন্য তুমি এটুকু করতে পারবে না? বাবা, ও বাবা বাবা গো, তোমার মতলবটা কি বলো? তোমার এখনো ভেবে দেখ, শেষ বয়সে বুড়ো বাচ্চাকে বিছে ছাড়া করাবি? আমার কথা মানিস তো, গায়ে মেয়ে গায়ে থেকে যাবি সারা জীবন। তাই বলে ভূতটাকে? ভূতকে এখন থেকে স্বামী বলে ছেদ্দা করতে শেখ। কি
ওই শাকচুন্নি আর আমি বেরো বেরো আমার সামনে থেকে। বেশ যাচ্ছি, তবে বাবা তোমায় দেখেছে। কেন কেন তার আমি কি জানি, সকালবেলা ভৈরব জ্যাঠা এসেছিল, আড়াল থেকে শুনলো তোমার নামে মামলা আনছে। এই নিলি এই এই বোনটি বল না রে, মামলা কেন? এই দেখতে পাচ্ছ? ও তো নিবি। চলো আমার সঙ্গে। কাজটা তো ভালো হয়নি, একই মেয়ে তাই সারা জীবনের খুঁত। আইনের দরজায় গেলে থানা পুলিশ, তা বাদে 5 বছর, হ্যাঁ হতে পারে 10 বছর জেল। সে কি, আমি তো ইচ্ছে করে ঢিল মারিনি। ইচ্ছে অনিচ্ছে কি আর আদালত শোনে? তার উপর তো চোখের সামনে প্রমাণ রয়েছে, মেয়েটা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো সারা জীবন বিয়েই হবে না। আমি বলি কি, এ সমস্ত ঝামেলা বাড়িয়ে কি দরকার বলো? নিজে বিয়ের কোলে বিলিতে লাটা চুকে যায়। আমি বিয়ে সম্পত্তি, পুনল আর বাঘা তেঁতুল কি হলো কাল সকালে এসে খবর নিয়ে যাব। কেমন টিলু ভাটকে জন্মের মতন পার্টি করলো কি করে? কে বুনু আর কে বাঘাতে তুই? হ্যাঁ চালাকি নয় নেবি, বল ঠিক করে হঠাৎ পা সারলো কি করে? যদি বলি বিয়ে করে ভালো করে বস, আমি যা বলছি কুচি লেখ লেখ, প্রাণাধিক হৃদয়েশ্বর। তোমাকে আর লিখতে হবে না, যা লিখবার আমি লিখছি। এই জন্য সাত তাড়াতাড়ি দাদার বিয়ে দিলুম না? যদি এই চিঠির 7 দিনের মধ্যে না আসেন, বুঝবো অভাগীর জীবনের আর কোনো দাম নেই, মৃত্যুই শেষ আশ্রয়। নে এবার এখানে নিজের নামটা গোটাগোটা করে লিখে ফেল দেখি। ও মা, তোমরা এখানে? একটু বাপের বাড়ি চললুম, সন্ধ্যাবেলা ফিরবো। অষ্টমঙ্গলা হয়নি, একা যাচ্ছিস?
কৈশোর দিতে হলে নিজের পত্তাকেই দেবো। কাল সকালে। আচ্ছা এই শোন শোন, বলছিলাম তাকে দেবার সময় কেউ যেন জানবে না। হ্যাঁ নে ধর, কি হলো? আর এই সঙ্গে নিজের যা ভালো মন্দ দু একখানা আছে এখন থেকে খাড়ে কেচে বাসকে ভরে রাখতে শুরু কর। তার চিঠি পৌঁছুতে পৌঁছুতে বড় যে দুদিন কি মের কেটে তিন দিন। রবির বাবু আপনার টেলিগ্রাম। টেলিগ্রাম? কি ব্যাপার বাবা? তারপর আমার তো দেশের বাড়িতে যেতে লেগেছেন। তাহলে তবু তো তোর বাবা তার তার পাঠায়, আর আমার বাবা ঠিক যেন বৌনি বাবা, নো চিঠি নো পত্র। কবে যে মাসে টাকাটা পাঠাবে? আরে দে দে, ট্যাক্সি এসে গেছে, চল 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 চল। চিঠি দি। জলদি রবি, রবি কি ব্যাপার? ও চিঠি নগদ 1.5 লাখ, তারপরে গয়নাগাটি, বরসজ্জা, তোমার বিলের যাওয়া খরচা, আমি একরকম কথা দিয়েই ফেলেছি। কিন্তু বলো, বিয়ের ব্যাপারে আমি তো এখনো কিছু ভাবিনি। ভাবতে তো তোমাকে আমি বলিনি, যাও। চলো চলো ভেতরে চলো চলো, অসম্ভব, এই বিয়ে কিছুতেই হতে পারে না মা। এই সংসারে কর্তার ইচ্ছে কর্ম, জানিস তো বাবা। তাই বলে এত বড় অন্যায়, ধর্মের সইবে? রোজ তো দুবেলা ঘটা করে ঠাকুর পুজো করো, বলো এই বাড়ির ঠাকুর পাশানি ঘোরা বাবা। না গো মাউন্দি, দাদাও খাবে না। কেন, কি করে বলবো বলো, দিতে গেল বলে নিয়ে যা, ওদিকে সবার ব্যবস্থা হয়েছে সেই বারমহলের ঘরে। বারমহল? খোকা। একি তুমি? বলেছি তো খিদে নেই। বামুনের বিধবা হয়ে তোমাদের এই নাচ ঘরে প্রথম পা দিল, ফিরিয়ে দেবে হয়তো। আর বেশি দিন তোমার উপর এই অত্যাচার করতে আসবো না বাবা, শরীরটা আজকাল বয় না, থেমে গেলেই বাঁচি। রেখে যাও। সবাই কেন তোমার মতো হয় না বলতে পারো? একটু মায়া, একটু সহানুভূতি, একটা মেয়ের জীবনে সবকিছু ছারখার করে দেবার পরেও কেন? শামা, পুরুষ মানুষ বিয়ে করতে বলা হয়েছে তাতে অত কাঁদুনি কিছে? বলে দিও, কথা যখন দেয়া হয়েছে তখন আর নড়চড় হবে না। খোকা,
বলতে যাচ্ছিস? তোমরা যা চাও তা আমায় দিয়ে হবে না মা। যতদিন বেঁচে আছি সেই আমার স্ত্রী। আর আমরা? আমরা কেউ নই। এটার মধ্যে কয়েকটা জামা কাপড় ছাড়া কিচ্ছু নেই। এ বাড়ির ধন রত্ন সোনা দানা। তবু যদি আর যাওয়ার সময় একটু আশীর্বাদ করো মা, জানবো সংসারে সব থেকে বড় দৌলত সঙ্গে করে চললাম। এই কথা একদিন বলিস নি কেন? কেন একদিনের মধ্যে সে হতভাগীর একবার খোঁজ নিতে যাসনি বল। ভয়? ভয়? বিয়ে রাতে অমন করে সবকিছু ভেঙে দিয়ে চলে আসা, বাবার মৃত্যু, খুন ছাড়া আর কি? আয় আমার সঙ্গে, ভয় নেই, আয়। কাছে থাক দূরে থাক, যে হতভাগী তোর কথা ভেবে মিট্টি মাথায় সিঁদুর পরে, তাকে দিয়ে বলবি তার মা তাকে আশীর্বাদ পাঠিয়ে। ভয় নেই, তোদের সিন্দুক থেকে চুরি করা গয়না নয়, আমার বড়লোক বাবা তার মেয়েকে দিয়েছিলেন। মা হর্ষ, নিমাই কি হলো? মরিগা, মরিগার চিঠি। আমি আমার সঙ্গে একটু যাবি ভাই? কি হলো ও কথা? চেয়ে দেখুন, সর্বনাশ। গাড়ি তাহলে চেপেছেন? ওর ভিতরি পড়লে রক্ষা আছে। তাহলে আমরা? আপনারা? ওই যে কাজগুলো দেখছেন, ওরা কি কুমির মারির বিল কারুকে শুধবেন, গায়ের হদিশ বলে দেবেন। আর কত রে? দা 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 দা, ওই লোকটাকে জিজ্ঞেস করলে হয় না? শুনছেন, শুনছেন, ও তোমার শহরে আটে চলবে না বাবা। দেখো মৌরিকা কোন দিকে? হে মৌরিকা, ও বাবা, এই যে ওরিয়েন্টাল ফুল, একটু ভালো করে বলো, হাজারো গায়ের জামাই বলে কথা। ও গায়ের হরিহর মুখুজ্জে অবশ্যই এখন বেঁচে নেই, জামাই। তুমি হরি মুখুজ্জের জামাই? হ্যাঁ। তা মেয়েকে নিয়ে যেতে এসেছো বুঝি? কি করে বুঝলে? আমি বুঝি, কিন্তু যাকে নিতে এসেছ সে তো নেই। নেই? কোথায় গেছে? মানে আজ থেকে দুদিন আগে সন্ধ্যেবেলা জলে ডুবে, যাও না, পারো তো তুলে নিয়ে যাও। কি বলছো তুমি? লোকটা কি পাগল নাকি? পাগল কোন শালা বলে, যার মেয়েকে নিতে এসেছো আমি সেই হরি মুকুজ্জের পেটা। যদি এ চিঠি সাত দিনের মধ্যে না আসেন বুঝব অভাগীর জীবনের আর কোনো দাম নেই।
মৃত্যুই শেষ আশ্রয়। এবার যা কত শ্বশুর বাড়ি যাবি যা, দিয়েছি টেস্টে জম্মের মতো মেরে। জম্মের মতো ঘাড়ে এসে পড়লো তো। তাহলে তোর কি পুঁতে ফেলবো বলুন, যদি কারো কানে দিয়েছিস ও আমার কাছে থাকবে, আমার কাছে। ব্যাপার বলতো, দিনটা তুই এক কথা ব্রুট করছিস, এটা কি নাওয়া নেই খাওয়া নেই, তুই কি পাগল হয়ে যাবি নাকি? আমি জানি এই মৃত্যুর জন্য একমাত্র আমি দায়ী। শুধু দুটো দিন আগে পৌঁছতে পারলাম না বলে। ছাড় তো, কোথাকার বউ, ভালো করে চোখে দেখলি না পর্যন্ত। একটা সেটে অসুখটা খেয়ে ভালো করে ঘুমাবার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। সত্যি সব কিছু ভুলে যাওয়া যায়। ওই চিঠি, ওই লেখাগুলো, ও মাই গড, সত্যি ভুলে যেতে চাস? প্লিজ প্লিজ নিমাই। থার্সডে ঠিক আছে, আজ সন্ধে। এসো এসো। তোমার ফ্রেন্ড যেন আউট অফ মুড, সেই জন্যই তো তোমার কাছে আনা। একটু ডাক্তারি করে দাও। কিসে তুমি খুশি হবে কানে কানে বলো, মিছি মিছি মন তোমার ভার কেন হলো? শুধু তুমি আমি, কেটে যাবে
সকল অভিষ্টতার হইবে পূরণ, প্রিয়জন সহ সুখে রবি সর্বক্ষণ। দেখো বাছা দেখো, বিশ্বাস না হয় নিজের চোখেই দেখো। আছে কম, কিন্তু আমি তো নিজেই সাথে দুনিয়ায় কি কাউকে বিশ্বাস করবার জন্য এলাম? তাই তো বলি, কবার থেকে আমার সন্দেহ হচ্ছে। এবার তো অন্য কোথাও ফাটাও, অভাবে স্বভাব নষ্ট। চালগুলো তুলে দিয়ে রক্ষে করো বাছা, আর আমার বাড়ি ধান ভেঙে তোমায় উদ্ধার করতে হবে না। এখন মানে মানে বিদেহ দেখে চোর কোথাকার। একটা কথা কইব, ভালো করে নজর রাখ দেখি, এই সেদিন অব্দি ওর বাপ মিথ্যে চাল চাইতে আসতো, কই আজকাল তো আর আসে না। কোথায় গিয়েছিলি কেন বল? কোথায় গিয়েছিলি? বাপের বাড়ি। অত ঘড়ি ঘড়ি বাপের বাড়ি যাও কিসের? বিয়ে হয়েছে সে খেয়াল থাকে না? আমি না হয় ঘড়ি ঘড়িই যাই, আর একদিন যে এটুলির মতো বাপের বাড়িতে পড়ে থাকে জন্মভর। কি বললি? খারাপটা কি বলেছি? চালুনি বলে ঠুঁচকে তোর কটা ফুটো নেবি? এ সংসার আমার, বুঝলে? আমার না পোষায় অন্য ব্যবস্থা দেখো, পরে কাছে তো কই ক্ষতি দেবে। একজন শ্বশুর বাড়ি যাবার নাম নেই, আর একজনের পা খাবার নাম নেই। কিসের এত আঠা? হ্যাঁ কিসের আঠা? আর তুই যদি পেরে দিব্যি তো ভাই বোনে মিলে ঘর করছিলে, কেলেঙ্কারি ঢাকতে আবার আমায় ডাকা কেন?
সর্ষে বাটা দিয়ে ঝাল রাখছি, ভালো খাও তো। ও কোথায়? কি জানি, মাল তুলতে ঘাটে গেছিল, ফিরে তো আর চোখে দেখছি না। কইল অটগ্রি, আয় আয় বাবা, আয় নে রাখ, রাখি থানে। বাড়ি বয়সে ধান তুলে নিয়ে গেল, বলে নাকি চোর। লাগছে বাড়ি আমার গ্রামের লোকের মুখে, এবার থেকে ধান আসবে আমার দেন বাড়ি থেকে। শাদি কি গেছিলুম আমি ঘুষ নয়? টগরি অলো অটগরি অলো, গেলি কোথায়? অট বাড়ি নাই না, গেছে কোথা? তা আমি কি করে জানবো, রাগ হয়েছিল মে ব্যাস। কি গায়ে হাত তুলেছে? এখন যে হবে দিদি, সারা তল্লাট খুঁজলাম কোথাও নেই।
এসো তো। এই আয় টগর, টগরি, টগরি দি, টগর, ও টগরি, টগরে, টগরি দি, টগরি, টগর, ও টগরি, টগরি দি, টগর। পরের ধান ভেঙে খুব গিলিয়েছিস তো, গায়ে ভারে জোর হয়েছে, ফের যদি ওই চৌকাট মারিয়েছিস। তোর মতন ভূতের বেগান অন্য কেউ পেলে মাথায় তুলে রাখতো। কাঁদিস না, সংসারে কেউ খেলনা নয় রে, যার কেউ নেই তার তিনি আছে। আর মার খেতে গেলে ওখানে কেন, অন্য কোনো জায়গা নেই? তেমন হলে, তেমন হলে বরং নিজের শ্বশুর বাড়ি গিয়ে মার খাবি। হ্যাঁ, তবু মান থাকবে, জানবি নিজের বাড়ি, সেটাই তো আমাদের আপন জায়গা রে। আর কোন রকমে একবার যদি তোকে চিনতে পারে, আমি জোর করে বলছি বোন, কেউ তোকে ফেলে দিতে পারবে। নীলি, নীলি, টগরি, ঠিক আছে, আমার কি থাকলে ছিলে খুশি, রাতে যেন আমার ঘুম হচ্ছে না। এই এলো, ঢুকতে দেবে না এ বাড়িতে, খবরদার। ওকে ঢুকতে দেবো আমি? খেয়েছিলাম জংলা কচু, মুখে লেগে আছে কিছু কিছু, দেখি না কোন চুলোই অন্য জোটে। তোর দিদি, এই বাড়ি
এবার তুই আয় ভাই, আবার আসিস কখন। লক্ষ্মী ভাইটি আমার, গা বাঁচালে চলবে না সারা বাবু, তোমাকেই যেতে হবে কলকাতার হোস্টেলে। দোসরা অভ্রানের আগে তাকে এনে ফেলা চাই। মৌরি গায়ের প্রতিনিধি যখন একবার মরে ঘাট থেকে নেমেছে, তখন খোকার আবার বিয়েতে আপত্তি কোথায়? শেষকালে জলে ডুবে বলো। বয়স্কা মেয়েরা যখন হঠাৎ এভাবে জলে ডুবে মরে, কোন ধরনের কেলেঙ্কারি চাপা দিতে মরে বোঝো না? রক্ষে পাপ মুখ আমাকে আর দেখতে হবে না। আমি বলে তাই, নইলে আর কেউ করত এমন ঘটা করে সাধ্য? তাও এত দেরিতে খবর পাওয়ার পর। রে, তো পেট ভরে খাচ্ছিস তো? এরা খালি তো আত্মার সদগতি গো। কাপড়ে তাড়িয়ে দিয়েছে বুঝি? কাঁদে না, শোনো শোনো দেখি কি নাম তোমার। তোর নামে আমার একটা মেয়ে ছিল টগর। আজ থেকে 22 বছর আগে জন্মের মতন কাঁদিয়ে সেই থেকে ওই নামে ডাকতে আমার বড় ভয় করে। আজ থেকে তোর নাম দিল উমা। যদি কেউ শুধু বলবি আমার মামুর আপন ভাগ্নি, স্বামী ফেলে কোথায় চলে গেছে, তাই তুই আমার কাছে উঠেছিস। কিন্তু ওরা তো দেখেছি আমি বুঝব। কাল সকালে বামুনের মেয়ে, তা ঠাকুর ঘরের কাজকর্ম সব করতে পারবে তো? শুধু ঠাকুর ঘর কেন মা, সব কাজ করতে পারবে। বেশ, তবে এই সংসারে কাজকর্ম সব নিজের বাড়ি ভেবে করতে হবে। কিন্তু Thank you.
একি এখনো না খাওয়া হয়নি, কটা বাজে খেয়াল আছে বলো বলো, সেই কথাটা ভালো করে বলো দেখি। বাপরে বাপ, এক হাতে সব কাজ টেনে টেনে করবে, তুমি ছুটি দেবে না আমাদের? কদিনে গায়ে বাতরে বাদ ধরিয়ে দিলে। আবার শুনছি বামুনদের অসুখ বলে ওবেলা রান্নার পাটও নিজের উপর নিয়েছে। সে কি ননির আবার অসুখ? আপনি ভাববেন না মা, ও আমি চালিয়ে নিতে পারব, অত সোজা নয়। জানিস না তো এবারের মেজাজ, পছন্দ না হলে ভাতের থালা ছুঁড়ে মারবে। তাছাড়া আর কদিন, দাদাবাবু এলে বামুনদের হাতে রান্না ছাড়া তো খাবেই না। হ্যাঁ হ্যাঁ মা, তবে আসছে গো দাদাবাবু। বেশ তাই মেনেই নিলাম, এ বিয়েতে তুই সুখী হবি না, সেটা গেল তোর দিক। কিন্তু তোর মা তোর বাবা শুধু নিজের সুখটাকেই বড় করে দেখবি, এত বড় চাটুর্যে বংশ, তুই কি বলতে চাস তাদের ধারাটা এইখানেই শেষ হয়ে যাক ফরএভার? এবার বিয়েতে কিন্তু শুধু শাড়ি নিয়ে ছাড়ছি নে মা, লগদা টেকাও চাই। হ্যাঁ থাম দেখি, আমি মরছি নিজের জ্বালায়। কেন গো, নতুন হলি নাকি? ওই ননি মামির মুখে আমার না শুনে কোন দুপুরে পড়া চোখে ঘুম আসে শুনি? থাকি এখন সারা দুপুর হাঁ করেছে, আমি পড়ব মা। তুই পারিস? সীতার কাহিনী শুনে নিখিল ভুবন, কাঁদে বৃক্ষ কাঁদে লতা বন উপবন, কাঁদে জল কাঁদে স্থল কাঁদে পশু পাখি, শুধু শ্রীরামের বুকে ব্যথা বাজে নাকি? কোন দোষে অতি মম মরে কইলা পর, কি বা অপরাধে মোর ভাগ্যে হেন ঝড়, সব যদি ভুলো না তাও সহি মনে, মাথার সিন্দুর বিন্দু খুলিলে কেমন? আহ থামলি কেন, চোখে একটা বালি পড়ে গেল মা। আরে 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 কি করছিস, কত দিচ্ছিস? চুপ করে খাও তো, নাও এটা দিয়ে মাখো, তোমার জন্য বানিয়েছি। কি? কদবেলের আচার। কি হলো? কিছু না। আরে আরে চল চল তাড়াতাড়ি চল, শেষ করে ট্রেন ফেল হয়ে যাবে। তোমরাও কিন্তু যাবে বাবা, আমি ঠিক সময় মতো এমন তোমার চিঠি পাঠিয়ে দেবো। হ্যাঁ কেন, একজন দাম্ভিক ভদ্রলোক শ্মশানে আতশবাতি জ্বালতে চান, সেখানে ওরা কি করবে? এই যে শুনছো বলি, শুনছো বলো। আরে ধ্যাত পড়ে দেখো, সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র ভাই, তা আজ বাদে কাল বিয়ে, আর কবে যাবে শুনি? একেবারে নেমন্তন্ন পাত পাচ্ছে? কাম সাপ ওই সানিল ল ঘন্টা সানিল ল, নীলমাধব চাটুর্যে চাইলে তোমার মতো এক ডজন ডেপুটি ম্যাজিস্ট্রেট জামাই করতে পারত, বুঝেছো? বলো কি, একটি মাত্র কন্যার জন্য এক ডজন জামাতা? ইস কি প্রসিদা দেবী প্রসিদা, তোমার ওই জিহ্বার তরবারি আর হস্তের গদা সঞ্চালন দেখে কে বলবে যে আমি আমার ধর্মপত্নীর সঙ্গে প্রেমালাপ করছি? এই যেন মহাসপ্তমীর পূর্ণ প্রভাতে স্বয়ং মা দশভুজার অসুর নিধন। দশটা বাজে, এতক্ষণ তো এসে পড়া উচিত ছিল। তোদের মাকে গিয়ে বল ওকার জন্য যেন ভেতরের পুরনো ঘরটা ঠিক করে রাখে। পুরনো ঘর, সুভাষী মা এসো এসো, কি ভ্যাবসা গন্ধ রে বাবা। আর গন্ধেরই বা দোষ কি, চার বছর হয়ে গেল পা পড়েছে কারো? যত বলিস যে মা চাবিটা একটু দাও, ঘরটা একটু পরিষ্কার করে রাখি, তার কে কার কথা শোনে। ওকে কি কোথায় রাখছ, ধুলো লাগলে দেখতে হবে না, দাদাবাবু ধুলো মেলা একদম দেখতে পারে না। নাও এখানটায় রাখো। মা
হায় রে, কার এসে শোবার কথা আর কে এসে শোবে। সেবার ফুলসজ্জে কত জাক করে সাজানো হলো, ঢোকাই হলো না। দাদাবাবু এদান্তে এলে হয় বার বাড়ি না হয় বাগান বাড়ি। তুমি একটা কাজ করো, সব গুটিয়ে ফেলো, আমি একটা ঝেঁটা নিয়ে আসছি। কতদিন একটু কষ্ট করে চালিয়ে নেওয়া। কই রে উমা, ডালটা নিয়ে আয়। তার আগে বলো, কতদিন এই হাল করে রেখেছ? ওখানে কি শুই? ওই যে তোমাদের বাড়িতে নতুন এসেছে আমার আপন ভাগ্নি। তুমি যে বলতে আমি ছাড়া তোমার আপন আর কেউ নেই। হিংসে হচ্ছে? মেয়েটা সত্যি বড় দুঃখী বাবা। তোমার জীবন যদি দুঃখী ঘুরিছ,
সাধে কি লোকে তোমার উপর চটে যায়? ওই কচি বইয়ের গয়না পড়বো আমি, এই হাতে আঁটবে? তা তো বটি, তাহলে তোমার উপর আমাদের একটু বিশ্বাস নেই। উমা, কি মা? এদিকে শোন তো, আর বস। এটা পর হা করে দেখছিস কি? একটা একটা করে পড়বি আর বলবি কেমন হয়েছে। মনে রাখবি, নতুন বইয়ের গায়ে উঠবে সেটা খেয়াল করে বলবি। দেখ, দেখুন দেখুন কিরকম মানিয়েছে দেখুন। মা, কাকে দিকে পালাচ্ছিস রে? ওই তো উমা। মা, এসো এসো এসো। ও মা, তুই এসে গেছিস? আয় 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 আয়। আর এসে
কি যে একটা জামাই করেছো মা, কিছুতেই আসতে চাইলে না, বললে বিয়ের মুখোমুখি। বড় হচ্ছে নতুন বৌমার গয়না। গড়গড়ো গড়গড়ো বর্দিমণি, নতুন এসেছে তো কাজে, তাই আগে কখনো দেখোনি। থাক, সাধে কি আর বাবা বলেন যে মাঝে মাঝে তোমার ভীমরতি হয়, ঝিয়ের গায়ে বউয়ের গায়ে না হলো, সঙ্গের মতো হা করে কি দেখছো, খুলতে পারছি না হলো। এই খোকা, খোকা, এই খোকা, খোকা, কিরে ডাকলুম চলে এলে যে। বলো। কই দেখি, আরে দেখি না, বাবার পাঠানো ছবিটাই মেনে করে দিলুম, এখন থেকে হাত ঘোরাবি আর বউয়ের মুখ দেখবি। কি কেমন, অবশ্য তোর বউয়ের জন্য একটা বানিয়েছি, এই দেখ। ওগিরে খুলে ফেললি কেন, বড্ড ভারী। ভারী মোটে তো দেড় ভরি ওজন। সেতে সেতে সোনাটা ব্যাপার বলো তোমার, কেন রে হেয়ালিতে কি সব বলে, মাথা মতো কিছুই বুঝতে পারি না, আর চেহারাই বাকি, নিশ্চয়ই তুমি ঠিক মতো নজর দিচ্ছ না। কি ননি মাসি কোথায়, কদিন মনে হয় সহ্য হয়নি। ও আর তোমাকেও বলি হারি মা, রোগা ছেলেটার ঘাট দিয়ে বসে আছো মায়নে করে ডাকি বাজির উপর, তোদের আর কি মাস গেলেই মায়নে ব্যাস। শোনো এখন থেকে বাইরে ঝাঁকপাট দেখো, আমার ভাইয়ের রান্না তোমাকে রাঁধতে হবে না, ওবেলা থেকে আমি রাখবো। নে পেট ভরে খা, সব কিছু নিজের হাতে বানিয়েছি, এখন থেকে আর ঝিচা করে রান্না মুখে তুলতে হবে না। ওই খেয়েই তো চেহারা বিচ্ছিরি হয়েছে, মাস গেলে কেবল মাইনে, দরদ বলে ওদের কিছু আছে, তোর বউ আসুক সব শিখিয়ে দেব। ও কি হলো, বছর ভোর কলকাতায় তো মাইনে করা লোকেরাই খায়, এখানেই বা দোষ কি। রান্না তো বেশ ভালোই শিখেছো দেখছি, বস করবার কোন মশলা ভালো। কি চাই, কে তোমার দিদি? বলছিলাম রান্না তো হয়ে গেছে, আপনি যদি। কি তোমার, তোমার আসপাথা তো কম নয়, যাও বেরিয়ে যাও, জয় রাধে। জয় রাধে। ওই গো আমার মা জননী। সরো সরো রাধে মাঝে পরে হবে, কথাও বের হচ্ছে, একটু তাড়া দাও বাবা, এদিকে নটা বাজে, যাত্রার সময় কিন্তু। আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। কি হলো দিদি? আসছি। কই রে ওমা, শাকটা নিয়ে আয়। কিরে ঠিক আছে তো, কেউ বলতে পারবে না যে নীলমাধব চাটুর যে নম নম করে তার পুত্রবধূর আশীর্বাদ সেরেছে। কই রে এনেছিস, দে দে। নে বাজার। কেন মিছে রাগ করিস মা, সে নাই ছোট ভাই, কিন্তু তুই না দিদি, পাগলামো করে না, নে বাজার। ও মা দাদাও তো ঘুমোচ্ছে, চাটা কি জানি না।
নিজেরাই করে কমে নেই বাছা। আজকের দিনটা আমাকে রেহাই দে। জয় রাধে। সেটা একটু দাদাকে দিয়েছো না? নাম ধরো বাবাজি। ও বাবাজি, কোথায় ছিলে গো? আসছি ডুমুরের ফুল হয়ে বৃন্দাবন গিয়েছিল সেই ঝুলনে। সেইখানে ঝুলে থাকলি তো পারতে, ওতে ফের এলে কেন এখানে? তোমার দিক টানে গো বলে আপন ভাবি যারে, তার লেগে এখানে যে প্রেমাগুন জ্বালিয়েছি দের আগুন তার কাছে কিছু নয় গো। ওইছে বলে না, আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া শৈল, আমি মুলে পোড়াশিনে তোরা। আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া শৈল, আমি মুলে পোড়াশিনে তোরা। তুই আর তোমার পুত্রটিও সোজা নয়,
তারও টান বোঝা গেছে। শুধু কি আর রান্না, বস করেছে অন্য ওষুধে। ঈশানদা, আমার জিনিসপত্র সব বার মহলে পাঠিয়ে দাও এক্ষুনি। এগুলো রেখে আবার ছটফট ফিরে আসবি, যা তাতে যা। আরে তুই হাঁপন দেখছিস কি না? ভাবি ধরে ও মা, এ কি গো? কি আবার বিষ? শহর থেকে যে অনেক গুণ নিয়ে ফিরেছেন বাবা, তবু এখানে কিছু ঢাক ঠকছে। দেখ আর বড় আকাশ, বার মহলে মোৎসব তো শুরু হলো বলে। তোকে যেতে হবে না, ঈশানকে ডেকে দে দেখি। ঈশান তো আছে, কিন্তু তবুটা কাকে? সে কি আছে? আমার হয়েছে এদিকেও জ্বালা ওদিকেও জ্বালা। আমি বলে কোনো লাভ নেই, তবু ওই সমস্ত গেলা শেষ হলে দয়া করে পেটে একটু কিছু দিও, আমায় উদ্ধার করো। কেন আমায় খালি ধমকাস বলতো? দেখতে পাস না এর চেয়ে কত বড় সাজা, কত কড়া চাবুক? চব্বিশ ঘন্টা আমি নিজেকে নিজেকে শুধু রক্ত দেখা যায় না, তাই কি আমার কষ্টটা কম জান না? তুমি এত রাতে এখানে? অন্যায় হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি আপনাকে কিছুতেই খেতে দেব না, কিছুতেই না। কেন? এই খেলে আপনার ভালো হবে না যে? কে যায় ভালো? আর আমার ভালোটা ভাবার আগে নিজেরটা ভেবে দেখেছ? এই রাত, এই জলসা ঘর, ওই আয়নায় নিজেকে দেখেছ? তোমার আগে তোমার মতো যারা এই ঘরে এসেছে রাত পোয়ালে ওদের কাছ থেকে কি নিয়ে ফিরে গেছে তুমি জানো না? যদি ওদের মতো আমিও তোমার সরি, এক্সট্রিমলি সরি, চলে যাও, চলে যাও এখান থেকে প্লিজ। শোনো, তোমার কি তোমাকে কি এর আগে কখনো আমি তা কি করে হবে? সে তো মানুষের মুখগুলো মারি বিচ্ছিরি বুঝলে, মাঝে মাঝে তালগোল পাকে এমন জ্বালায়। একটা কাজ করতে পারো,
বলুন। আমার বিয়ে হচ্ছে, জানো তো। তোমাদের নতুন বৌদিমণি এলে সঙ্গে থেকে তোমার ওই হাতের গুণগুলো একটু শিখিয়ে দেবে। যদি আবার টেনে টুনে অমানুষটাকে ওটা কেন এখনো ধরে আছো? ও ও সব তোমার হাতে ভয় নেই, বলছি তো, ওটা আবার ছোঁব না কোনদিন না। ঢাক বাজে আর বাজে কাড়া, আজ থেকে ভাই আমার না যায় জমির পাড়া। ভাই কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ুক কাঁথা। ঢোল বাজে ঢাক বাজে আর বাজে কাড়া, আজ থেকে ভাই আমার না যায় জমির পাড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁথা। ঢোল বাজে ঢাক বাজে আর বাজে কাড়া, আজ থেকে ভাই আমার না যায় জমির পাড়া। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আজ থেকে ভাইয়ের আমার জমি মনে পড়িয়ে দেওয়া নেই, বেশ হয়েছে, হাত জড়িয়েছে আমার, নইলে তো আমার সংসারে ঘাড়ে বসে বসে সুস্থ। কি বললি তোর বলতো? না বলছিলাম কি, তোমার ঘরে বসে বসেই তো আমার বল, আমার ঘরে বসুক আর মাথায় বসুক, তোর কি হারাম জানি? বিয়ে করে তোর কাঁদুরিতে ভুলে আমার বোনটা কেন মেরেছি? এই রাজ্যে, এই রাজ্যে, এই বোনটা আমার কাঁকা করে, কাঁকা করে। সকাল থেকে কেউ আমাকে ফোঁটা দিলে না, সবার বাড়িতে শাক বাজে, আমার বোনটা কোথায় যে আছে, কি করে যে বেঁচে আছে? টগরিদি ভালো আছে? টগরিদি শ্বশুর বাড়ি আছে? হ্যাঁ, আমি তাকে পৌঁছে দিয়ে এসেছি। তুই এখান থেকে কৈখালি হয়ে হাতিমপুর জংশন, তারপরে গাড়ি পাল্টে মধুগঞ্জে নেলে আমি যাবো কোথায়? না টগরির কাছে, টগরিকে ছাড়াবে বাঁচবো না রে। একেবারে ফর্দ মিলিয়ে এনেছি, কুটুম্বি দেয় ধুতি 70 জোড়া, শাড়ি 150 জোড়া, ঠিক আছে? বলি ধুতি গুলো ছাড়বি তো, নাকি এগুলো তোরাই পরবি? কইরি তুই নিলি না, কোনটা নিবি নে না। হাঁ করে দাঁড়িয়ে থাকো না, তৈরি হয়ে নাও। টিকেট, টিকেট। হ্যাঁ, কি হাকিমপুর? হাকিমপুর তো অনেক পেছনে পড়ে রইল। হ্যাঁ, তাহলে নেশা টেশার অভ্যেস আছে নাকি? দিন দুপুরে ঢুলছ, পরের স্টেশনে যাও। উমা কোথায়? বলছি যাবে না,
ওর শরীরটা নাকি তেমন কি দেখি কি হয়েছে কি হয়েছে তোর দেখি উমা গাজু পড়ে যাচ্ছে এসো যদি তত নিয়ে যেতে হবে না তোকে যাবে না এক মিনিট এসো বলছি এই একটা কিছু দে তো ওর হাতে ওই ছুরিটা না না ওই মাছের থালাটা বলছি যখন শরীর খারাপ তখন একটা হালকা কিছু গিরিদিমণি কেমন এই নাও তুমি শাকটা বাজাও 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 না এই চলো চলো দেরি হয়ে যাচ্ছে তাই বলে তো কোম্পানি তোমার জন্য নতুন গাড়ি তৈরি করবে না বাবা অত যদি তারা হাঁটা মারো এক সময় না এক সময় পৌঁছেই যাবে সবাই তোমার জন্য অপেক্ষা করছে দেখি বোতাম কোথায় হিরের বোতাম কি হলো কি ওটা কিছু না তুমি যাও আমি আসছি এই রইল দেরি করো না কিন্তু চটপট হ্যাঁ যদি এ চিঠি সাত দিনের মধ্যে না আসেন বুঝব অভাগীর জীবনের আর কোনো দাম নেই মৃত্যুই শেষ আশ্রয় কিছু বলবে আপনার কাছে নতুন বউরানির জন্য যদি কিছু রেখে যাই দিয়ে দেবেন যাবে কোথায় যাবে তুমি
আমার তো বেশি কিছু দেবার সাধ্য নেই, শুধু শুধু এই কটা, এই কটা বলবেন লোককে জাবিতে তুলে রেখে দিতে। এগুলোর কোন দাম, একদিন ওই উঠোনে ধুলো থেকে কুড়িয়ে দিয়েছিলাম, বলবেন এত বড় তো বাড়ি তার, কোথাও কোথাও এক কোণে ভাঙা পুতুলের মতো যদি ফেলে রেখে দেন। দেখি এগুলো তো, এগুলো কি আমি জানি, কিন্তু কিন্তু তোমার কাছে সংসারে তো এমন অনেক কিছুই আছে, দেখলে নিজের ভাগ্যের কথা মনে পড়ে যায়। বামুন মাসির কাছে আমি সবই শুনেছি, তোমার স্বামী কি তোমাকে একেবারে ভুলে গেছে? চমৎকার, তাই তো বলি, বিয়ের দিন যত এগিয়ে আসছে মুখে অত অমাবস্যা নেবে আসছে কেন? এসো এসো আমার সঙ্গে, তুই চুপ কর, এসব মেয়েকে কি করে ঢিট করতে হয় তা আমার জানা আছে, এসো 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 আমার সঙ্গে, এসো। দিদি এখনই পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাও, তোমার মতো কলঙ্কি নেই। আমি কলঙ্কি নই দিদি, আমি কলঙ্কি নই। থামো, বাড়িতে আজ শুভ কাজ, খবরটা যেন তোমার মতো রাহু ছায়া না পড়ে, বেরিয়ে যাও। দাঁড়াও, নিয়ে যাও। তুই, আমি, আমাকে আমাকে তুই মাফ করে দে ডগর, আমাকে মাফ করে দে, তুই কত দুঃখ কত কষ্ট দিয়েছি তোকে, এই দেখ না, দেখ ভুল রাস্তায় ছুটে ছুটে আমি আর পাচ্ছি না রে, আমি আর পাচ্ছি না। তুই সুখে থাক, তুই ভালো থাক, না না আমি তোকে নিয়ে যেতে আসিনি, শুধু একবার একবার শুধু হাসি মুখে বল তুমি যাও দাদা, তোমাকে আমি মাফ করে দিলো, তুমি যাও। যাসনে, তুই যাসনে দাদা, আমাকে একা ফেলে তুই যাসনে। কি হয়েছে তোর, কাঁদছিস কেন, কি হয়েছে? কি বললি, বিয়ে করবে? তোকে এভাবে দূর করে দিন, আয় তো দেখি, চলে আয় আমার সঙ্গে। কে লোকটা? কোথায় বলছি, আর এক পায়ে গিয়ে চোখে রক্ত গঙ্গা হয়ে যাবে, কি ভেবেছিলি তোমরা, গরিব বলে মানুষ নই, আমার বোনের চোখে চাল মাগনা না? কি ব্যাপার, কে যায়? ওয়াইদ হচ্ছি আপনার,
একটা নিরীহ মেয়েকে এভাবে ভাসিয়ে দেবেন না। নিরীহ কার কথা বলছো? আমার বোন টগরি, এ বাড়ির বউ। এসব কথার মানে? মানে মানে তো আমি ওসব বুঝিয়ে বলতে পারবো না বাবু, করি মুখ্যযুক্ত মানুষ। বাপটা ছিল জন্ম অবাগা, মেয়ের বিয়ের পুঁজি জোগাড় করতে পারিনি, তাই সারাটা জীবন কুলকাটের মতো দগ্ধে দগ্ধে কাটিয়ে গেল অভাগি। এ বাড়িতে রানী হয়ে থাকার কথা ঝি হয়ে কাটিয়ে গেল। আর যাবার সময় দেখুন দেখুন কি দিয়ে বিদায় করছেন তাকে, দেখুন দেখুন আপনারা দেখুন সবাই। তোমার মন তো শুনেছি জলে ডুবে। না না মিছে কথা, সব মিছে কথা বাবু। আমি বলেছিলাম, আমি বলেছিলাম ওকে ছেড়ে থাকতে, বুকটা ফেটে যেত বলে। আমি তার জন্য আমাকে মারুন কাটুন জুতো পেটা করুন কিচ্ছু বলবো না। আমি শুধু একবার ওর দিকে তাকিয়ে দেখুন, একবার শুধু ওই মুখটার দিকে তাকিয়ে দেখুন বাবু। শোনো, তোমার কাঁদুনি শোনার সময় আমার নেই। এই দেরি হয়ে যাচ্ছে, বাজনা বাজাতে বল। দাঁড়া আর তো এ বিয়ে হতে পারে না বাবা। তার মানে? একদিন যে ভুল করেছিলাম আজ তা শোধরাতেই হবে। আপনাদের চোখেও যাই হোক না কেন, ও আমার অগ্নিসাক্ষী করে দিন। খোকা, জানি অসন্তুষ্ট হবেন, কিন্তু যে বাড়িতে আমার স্ত্রীর কোনো জায়গা নেই, সকলকে প্রণাম করে আমিও সেখান থেকে চলে যেতে চাই। চলে যাবে? বেশ, তাই যাও, তাই যেতে হবে, এটা মনে রেখো। বেশ, তাই চললে খোকা। তুমি তুমি কোথায়? কেন আমার খোকা, আমার বৌমা যেখানে, বড় বউ, তোমরা পুরুষ মানুষ তো, তাই সংসার বলতে বোঝো টাকা করি, দাস দাসী, সোনা দানা, কিন্তু যেখানে মায়া মমতা মেয়েদের মাথার সিঁদুর অব্দি মিথ্যে হয়ে যায়, তার নাম সংসার না শ্মশান? ওর এই দাগ যদি মিথ্যে হয়ে যায় তাহলে বলতে পারো আমার টুকরি বা কতটুকু দাম? অনেকদিন তোমাদের বোঝা পড়িলাম, এবার ছুটি দাও। এসব এসবের মানে কি? চলি 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 মানে বাড়ির বউ এরকম এক হাট লোকের সামনে, তাছাড়া আমি বা থাকবো কি করে? সবাই চলে গেলে শুনি, আশ্চর্য, আমার কথাটা কেউ একবার ভাববে না, আশ্চর্য। যাও ভেতরে যাও, আমি বলছি ভেতরে যাও। যেতে পারি কিন্তু এক শর্তে। কি? আবার তোমার লোকজনদের বাজনা বাজাতে বলতে হবে, বাজি ফোটাতে বলতে হবে। সেই আলো বাজি আর বাজনার ভেতর দিয়ে আমি আমার ঘরের লক্ষ্মীর হাত ধরে আমি আমার ঘরে ফিরে যাব। আরে ঠাকুরে দাঁড়িয়ে দেখছো কি? বাজনা বাজাও বাজাও। আরে কর্তা বাবু তো বলছেন বাজাও বাজাও।